মেঘালয় সফর শেষ করার পর আমি রওনা দিই আপার আসাম তিনসুকিয়ার দিকে। অনেকদিন ধরেই আমার ইচ্ছা ছিল অসমিস কালচার সম্বন্ধে জানবো বলে। দীর্ঘ 12 ঘন্টা ট্রেন জার্নির পর আমি এসে পৌঁছালাম তিনসুকিয়া। ওকে গাইজ, গুড আফটারনুন। এখন যে জায়গাটা রয়েছি সেই গ্রামটার নাম হচ্ছে রাঙ্গাগোড়া টি স্টেট, না? হ্যাঁ, রাঙ্গাগোড়া টি স্টেট এই গ্রামটার নাম। তো আমার যে এখানে হোস্ট আছে, অ্যাকচুয়ালি আমি খুঁজছিলাম যে আপার আসামের দিকে কাকে হোস্ট পাওয়া যায়, তো স্কাউট সার্ফিং ট্রাই করছিলাম। আচ্ছা, তো স্কাউট সার্ফিং ট্রাই করছিলাম, স্কাউট সার্ফিং থেকে যার সাথে আলাপ হয় সে আমার সাথে অনেকদিন লেটেই তার সাথে রিপ্লাই হয়েছে, বিকজ সে ব্যস্ত ছিল বলে রিপ্লাই করতে পারেনি। তো তার সাথে আলাপ করাই আমার স্কাউট সার্ফিং হোস্ট হচ্ছে বরুণ। তো বরুণের সাথে আমার স্কাউট সার্ফিংয়ে আলাপ হয় অনেকদিন আগেই, তখন আমি বোরোল্যান্ডে অলরেডি মেঘালয় ঢুকে গেছিলাম। তো আমি কোনো অপশান পাচ্ছিলাম না বলে যার কারণে মেঘালয় ঢুকে গেছিলাম। তো তারপর বরুণ আমাকে যখন মেঘালয় ট্রিপ করছিলাম তখন আমাকে রিপ্লাই করে যে হ্যাঁ হোস্ট করবো, আমার অ্যাকসেপ্ট করে রিকোয়েস্ট। তারপর ওর এখানে চলে আসি যে ওকে বলি আমি মেঘালয় ট্রিপ কমপ্লিট করে দেন, তোমার ওখানে ঢুকছি। তো এই জায়গাটা হচ্ছে আপার আসাম টোটালি। আর এখন যে নদীটার সামনে আছি, এই নদী কা নাম কে বতা? ব্রহ্মপুত্র। ডিব্রু, হ্যাঁ ডিব্রু নদী। ইস জঙ্গল কা উস পার মেন মেইন জো ব্রহ্মপুত্র হ্যাঁ না, আচ্ছা, অরুণাচল সে সিয়াং বলতে হ্যাঁ অরুণাচল মে, হ্যাঁ, তো ওই নদী আগে যাকে ও কানেক্ট হো রহা হ্যায় পুরা। আচ্ছা, ইয়ে নদী ডিব্রু নদী হ্যায়। আচ্ছা, ব্রহ্মপুত্র নদী আগে ইস জঙ্গল কা উস পার মে, ইয়ে জঙ্গল কে, ইয়ে পুরা মতলব ইয়ে আইল্যান্ড হ্যায়, আইল্যান্ড হ্যায়। এই যে আগে এটা হচ্ছে ডিব্রু নদী। আর এখানে অনেক ক্যাম্পিং বগেরা এইসবগুলো হয় এখানে। আর ওই যে জঙ্গলটা আগের দিকে দেখতে পাচ্ছেন, জঙ্গলের ওই জঙ্গল কা উস পারে না, জঙ্গলের ওই পারে হচ্ছে ওটা ব্রহ্মপুত্র নদী, ওপারে আছে, যদি যাই আপনাদের দেখাতে পারবো। এখন আমরা বেরিয়ে পড়েছি ডিব্রু সাইখুয়া ন্যাশনাল পার্ক ওখানে যাওয়ার জন্য। তো বরুণ ঠিক আছে, ও আমাকে টোটালি গাইড করছে, নিয়ে যাচ্ছে। আর এখানে দেখুন পুরো টোটালি চায়ের বাগান, অসাধারণ লাগছে। ইয়ে পাত্তা খা নিয়ে সকতা আবি না, মতলব চায় নেই বানা, ইসকো প্রসেস নেই হোগা আবি না, আমি এখানে যাদের সাথে ঘুরছি তাদের সাথে একটু আলাপ করে দিই। আর এই যে প্রথমে হচ্ছে, বলে দাও তোমার নামটা? রুদ্রাংশু। রুদ্রাংশু, ইনি হচ্ছে কিন্তু বাঙালি কিন্তু অসমিষ্ট জানে সবকিছু, জন্ম ফন সবকিছু এখানেই তো। হ্যাঁ, তিনসুকিয়াতে বর্ন এন্ড ব্রট আপ, বর্ন এন্ড ব্রট আপ সবকিছু এখানে। তো আর একজনের সাথে দেখা করাই, সে হচ্ছে বাঙালি না? হাই, মাই নেম ইজ সনি। সরনি, তো এ অ্যাকচুয়ালি অসমিস্ট। আরে ভাত কেউ রা ইধারো ক্যা ইয়ার, আপনার নাম বতা দো। মিস্টার রন। মিস্টার রন, মিস্টার রন, মিস্টার রন, এই সাবাস মিস্টার রন। আর ওইদিকে আর একজন ফটোগ্রাফার, উনি হয়েছে কিন্তু বাঙালি কিন্তু আমাদের। হ্যালো ফটোগ্রাফার, আপনার নাম বতা দো। ওরা এই সাবাস বিশাল, ঠিক আছে, ওটা হচ্ছে বিশাল, ও হচ্ছে বাঙালি, ও কিন্তু বাঙালি। একটু কিছু বলে দাও বাংলাতে। নমস্কার, আমি আসাম থেকে। ছোট্ট গ্রামটা পড়ে তাদের ভালো করে দেখাই, এই যে ওই গ্রামটা পড়ে। এখানে টোটালি যারা ট্রাইবস লোক যারা আছে না, ওই লোক মিসিং মিসিং কমিউনিটি ওনাদের বেসিক্যালি বলা হয় মিসিং কমিউনিটি। তো ওনাদের লোকজন, কালচারের লোকজন এখানে থাকেন, বাট এখানে টোটালি রেস্ট্রিক্টেড, ওনারা পছন্দ করেন না, না ভিডিও নেই পছন্দ করতে গিয়ে, মতলব ইনকো ইতনা নলেজ নেই হ্যায় ভিডিও কে বারে মে। আচ্ছা, তো ইসলিয়ে ইতনা মতলব পছন্দ নেই করতে, খুলে মে নেই করতে, খুলে মে নেই করতে। আচ্ছা, মতলব ইনা কেনটা বড় বড় ক্যামেরা লেকে আগা তো ইন লোগ ডর জাতে হ্যায়, ডর মতলব কিয়া, মতলব বাত নেই করতে, বাত নেই না, নেই মতলব ও আপনে লিয়ে খতরা মানতে হ্যায়। সো এই গ্রামটার ভেতর দিয়ে যাচ্ছি এখন। আবি মে ইয়া পে ড্রোন উড়ানা ইলিগাল, মতলব ওই পে বরুণা না বল দিয়া থা না, ইয়াঁ পে ড্রোন নেই উড়া সকতে হ্যায়, মতলব ইয়াঁ পে ইলিগাল হ্যায়। আচ্ছা, এই গ্রামের ভেতরটা দেখুন, এটা এই যে নদীটা পার করে এসছি তার উল্টো দিকে এই গ্রামটা, আর এই যে এই রাস্তাটা দিয়ে ফেলে আমরা চলে এলাম।
এখানে আসার জন্য যেটা আপনাদের বলছিলাম যে একটা পাস করতে হয় যেটার জন্য 100 rupees পে করতে হয়, আর এখান থেকে ফেরি নিলে আপনি আসতে পারবেন, আর উইদাউট পাস এখানে আসা যাবে না। পাস না করলে কেউ আপ কন্টিনিউ কিজি। আচ্ছা, উইদাউট পাস ছাড়া এখানে আসা যাবে না, বিকজ এটা হচ্ছে পুরোপুরি টোটালি গভর্নমেন্ট আন্ডারটেকিং, যার কারণে এখানে আসাটা খুব চাপের। আর তার সাথে গাইড লেকে আনা পড়েগা না? হ্যাঁ, অলমোস্ট ইহাঁপে মতলব আপকো মতলব আপনারা আসলে গাইড নিয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি আমি হিন্দি কভি কভি বোল রহা হুঁ কিন্তু ইসকে সাথ হিন্দি মে বাত মতলব হিন্দিতে কথা বলছি, তো যার কারণে আমার বাংলার সাথে হিন্দিটাও বেরিয়ে আসছে। যাই হোক, কিছু মানে একটু মেনে নেবেন। তো যাই হোক, এখানে আসতে গেলে 100 rupees আপনাদের যেটা লাগবে হচ্ছে পাস করাতে, গভর্নমেন্ট পাস, এন্ট্রি ফিস। এ পাস কাহাঁ পে মিলেগা? ইয়েস, ফরেস্ট অফিস। ও গেট পে ওহাঁ পে ফেরি কে উদেরি? নেই নেই, ও ফরেস্ট অফিস ইয়াঁ পে। আচ্ছা, ফরেস্ট ডিপার্টমেন্ট। হ্যাঁ, আচ্ছা, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে গিয়ে আপনাদের পাসটা তৈরি করতে হবে। আর ও লোক আপনাকে সাথ এসকর্ট ভি দেবে, গান বাগেরা কে? হ্যাঁ, গান বাগেরা সাথ। আচ্ছা, সেফটি কে লিয়ে? সেফটি। আচ্ছা, ইয়াঁ পে আন্দর কে কে জঙ্গলি জানোয়ার হ্যায়? ইয়াঁ পে তো 5 species অফ টাইগার হ্যায়। ঠিক হ্যায়, ওকে। হাতি হ্যায়, ওকে। আর এসে তো ইয়ে অর্কিড, ইয়া ও জো মেডিসিনাল হার্বস হ্যায় না, উসকে লিয়ে ভি ফেমাস হ্যায়। ইয়াঁ পে মিলতা হ্যায়? হ্যাঁ, জঙ্গলি। আর বহুত সারে মাইগ্রেটেড বার্ডস হ্যায়। আচ্ছা, রেসিডেন্ট বার্ড ভি হ্যায় বহুত সারে। আচ্ছা, আমরা 10-15 minutes হয়ে গেছে জঙ্গলের ভেতরে চলে এসেছি। তো আমি খুবই এক্সাইটেড যেটা দেখার জন্য, ব্যানিয়ান্ট্রিটা মানে অনেক বছরের পুরনো এই জায়গাটা। কুচ লোক ওহাঁ পে কাঠ উঠা রা হ্যায়, লকড়ি উঠা রা হ্যায়, জঙ্গলে কিছু লোক ওখানে কাঠ তুলছে। ক্যামেরা হালকা করো। হ্যাঁ জি, কেসে হো? ডর রহে হ্যায় ও লোক। ठीक हो? क्या हाल है आपका? ठीक है। अच्छा, खाना बना खा रहे हो? भात खा रहा है। अच्छा अच्छा, लकड़ी उठाने आया? लकड़ी ले जाने के लिए आया है। जी, मतलब आप लोग यहीं पे रहते हो? यही गांव? नहीं नहीं नहीं, फिर हम लोग का गांव है घर बगान के। अच्छा, लकड़िया भी ले जाएगा इधर। ये क्या मतलब? बिक्री करने के लिए। बिक्री होता है इधर? अच्छा, कितना करके लोग लेते हैं इधर? हम लोग 2 rupees करके देता है मुठा। ये पूरा छोटा वाला उठा? अच्छा, एक ठू अभी हमें 10 मुठा होगा। क्या 10 मुठा देंगे एक बनील में? ये कितने में फिर भी बेचेंगे आप? एक ठू अभी 150 rupees पाएगा पूरा पूरा लकड़ी। हाँ, ये पूरा एक बार बोझा ठू बोझा टा। बोले की मारे जंतु की आज এখানে আছে, হাতি আছে, কাড়া আছে, বান্দর আছে। কাড়া বলতে? বাফেলো। শাম কো আতা হ্যায় ঘুমনে কে লিয়ে, পানি সা নিকালনে কে লিয়ে। যহাঁ তহাঁ মে মানে পানি রহতা হ্যায় না, উস জগহ মে ও লোগ পানি খানে কে লিয়ে আ জাতা হ্যায়। अगर आपको सामने मतलब ऐसे आ गया तो फिर आप लोग क्या करते हो? गाछ में उठ जाता है। गाछ पेड़ में? हाँ, तो पेड़ में चढ़ सकता है ना वो? नहीं, जो शेर चिगने सकता है ना गाछ में, वो चिगता है, जो नहीं सकता है तो नीचे में रह जाता है ना। अच्छा अच्छा, ट्राई कर वो एटा के नहीं उठाते पानी। देखते हम कितना फिट है। ओके, ए नेस ट्राई करबो एटा, देखी আমার মধ্যে কত জোড় আছে। ইয়াল্লা হাবিবি, এইস सावास। उठा कितना होगा? वेट कितना होगा? ये कितना होगा? 50 से ज्यादा होगा। हां, कोले कोलोमी सावास उठी नहीं जी। कह दो इसको लेके ना ऐसे एक्सरसाइज करो। अच्छा वजन है यार। জো ভি ইয়া আপ লোগা রোজি রোজগার হ্যাঁ। আমরা জঙ্গলে এখানে চলে এসেছি যে জায়গাটার জন্য আমরা এসেছিলাম, যে ব্যানিয়ান ট্রি গুলো দেখতে, মানে দেখলে আপনার গা ছমছম করে উঠবে এরকম জায়গা। জঙ্গলের ভেতরে এই জায়গাটা টুরিস্ট প্লেস, মানে টুরিস্টদের এখানে নিয়ে আসা হয় অ্যাকচুয়ালি এখানটা দেখানোর জন্য। আমার এই পাশে এই ব্যানিয়ান ট্রি গুলো দেখতে পাবেন, তো দেখাও তোরা। ইয়ে আন্দর যা সকতে না? হ্যাঁ, ওরা রাস্তা দেখো
Forest camp. चलिए व्यू का देखें और जा सकते हो दूर दूर तक मैंने कुछ एक टाइ गाज़ इटा सीन देखो यार एकदम ठंडा चारों तरफ ठंडा घुमा के दिखा दो धूप देखो ऊपर से आके ये कैसे बन गए ऊपर से ऐसे इसे ही कितना मोटा हो गया पेड़ जैसा मोटा हो गया गाछर मत शेकड़ा ऊपर थे ऐसे नीचे मत लगे गए এগুলো দেখছেন এগুলো একটা গাছের শিকড় কিন্তু জাস্ট মনে হচ্ছে দেখে একটা গাছের ডালের মতো এক পেড় ইতনা মোটা হতা হ্যায় হুম ক্যা খতরা হ্যায় ইধর ওর ভি হ্যায় হুম ওর ভি বহুত সারে ডিপ জঙ্গলে ঢুকে গেছি এখন আমরা বিজু গাছটা আমরা এটা ফেলে এলাম বিজু আরে বাপ রে বাপ ঝিঝি পোকার আওয়াজগুলো হয় না ঝিঝি পোকার আওয়াজ ঝিঝি পোকার আওয়াজ এখন এই টাইমে জঙ্গলে পাওয়া যাচ্ছে ভয়ানক ভাবে মানে নিচের দিকে নেবেছে জঙ্গল থেকে বেরিয়ে যাই বেশিক্ষণ এইভাবে জঙ্গলে থাকা উচিত না इसमें चढ़ सकते हैं एक मिनट पकड़ो थोड़ा ऐ शाबाश तेरी क्या फिटनेस है यार खतरा आराम से मैं चढ़ सकता हूँ देखता हूँ एक बार पकड़ो तो दूर से उधर से ही पकड़ो एक बार आमी ट्राई करो देखी पानी नहीं कितना तक तो चढ़ गया बहुत दिन बाद মজা এসে গেল ব্যাক করি জঙ্গল থেকে উইদাউট প্রোটেকশন উইদাউট কিছু ছাড়া জঙ্গলে বেশিক্ষণ থাকাটা উচিত না ওকে ফাইন এটা বেবি অ্যাকচুয়ালি
हम लोग ये टूरिस्ट को जब लेके आते हैं, स्पेशली ये अभी जो पेड़ दिखाई दे रहे हैं ना, इसको हम लोग यहाँ पे लोकली केकजोरी ट्री बोलते हैं। जोरी मीन्स एसएमएस में बेनियन ट्री को बोलते हैं। तो जितने भी टूरिस्ट वगैरह यहाँ पे आते हैं डिब्रू सैखवा में, फर्स्ट ऑफ ऑल ये जो बेनियन ट्री है यहीं पे हम लोग फर्स्ट दिखाते हैं। मतलब ये अभी टूरिस्ट स्पॉट जैसा बन गया है, और बाकी जो फेरल हॉर्स का जो लोकेशन है वो अलग साइड में है। कितना उसके लिए मतलब ये मतलब आपको बोटिंग करना पड़ता है, करीबन 5 से 6 घंटा जाना पड़ेगा, फिर कैंपिंग करना पड़ेगा ऐसा टाइप। ओके, तो अपना जब यही थोड़ा ना एडवेंचर गुलो करते चान, সত্যি আমার কাছে তো দারুণ অ্যাডভেঞ্চার এগুলো, আমার কাছে মানে সত্যি এগুলো একটা অন্য ধরনের অ্যাডভেঞ্চার, আমি খুব ভালোবাসি এই ধরনের। আর এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো করতে গেলে অবশ্যই বরুণের সাথে কন্ট্যাক্ট করুন, দারুণ হোস্ট, দারুণ গাইড করে। হ্যাঁ, আমি ওর নাম্বার দিয়ে রাখবো ডিসক্রিপশানে, ঠিক আছে? ওকে, তো খুব সুন্দরভাবে ইনফরমেশান দেবে, খুব সুন্দরভাবে গাইড করবে, আর ডিপলি সব জিনিসগুলোকে আপনাদের বোঝাবে। ওকে, তাহলে বাই বাই।